পাপা ঘরে দুধ ছিল, তো দুধটা ছানা কেটে গেছে দেখে দেখে আরও দুধ আনতে গেলাম, সাথে একটা বিস্কুটের প্যাকেট, একটা তেলের বোতল আর আধা কেজি ময়দা নিয়ে এলাম। এখন দুধের প্যাকেটগুলো নিয়ে মাকে দেই, মা চা করবে। আর যে দুধটা কেটে গেছে সেটা দিয়ে একটা জিনিস বানাবো আজকে, তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা এদিকে দেখো আমি লুচি বেলে নিচ্ছি, এখন লুচি করব। আর মা বাবাকে নিয়ে চলে গেছে জেঠি বাড়িতে ঘুরতে, তো আমি বললাম মা তুমি যাও আর আমি এদিকে লুচিগুলো করে নিচ্ছি। তো সকালবেলা খাওয়া হচ্ছে লুচি আর কি বলে সুজি, তো এটাই আজকে খাওয়া। তো আমি লুচিগুলি করে নেই, চলো সকালের নাস্তাটা তৈরি করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। হ্যালো বন্ধুরা, আমার সবাইকে লুচি পুরি দেওয়া হয়ে গেছে, লুচি আর সুজি করে দিয়েছি। আর এখন বাসনপত্র নিয়ে চলে এসেছি, কলের পারে সবগুলো ধুয়ে নেব, অনেকগুলো বাসন জমে গেছে একসাথে, তো সবগুলোকে আমি ধুয়ে নেব। তো বাসনপত্র করে মেজে ধুয়ে তারপর বাবা ছোটো মাছ এনেছে, আর আমার শ্বশুর মাছ ছোটো মাছ খেতে খুব পছন্দ করে, তার জন্য ছোটো মাছ এনেছে। তো তারপর ছোটো মাছগুলো মাকে কেটে দেবো, আর মা রান্না করবে, আর আমি আমার সাথে মানে মার সাথে যে কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এই যে ছোটো ছোটো মাছ নিয়ে এসেছে বাবা, যখন কত ছোটো ছোটো মাছ, এগুলোকে এখন ধুয়ে নেব, কেটে বেছে নেব, তারপর এগুলোকে আজকে রান্না হবে।
তো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম। আর তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সাথে যেটা বলতে চলেছি সেটা কতটা মানে ভাবনার বিষয়, কতটা দুঃখের সঙ্গে আমি তোমাদের আজকে বলতে চলেছি কথাটা। তোমাদের বলি, জীবনটাকে তো শেষ করে দিয়েছি, পড়াশোনা করেছি, কত কি করেছি, করার পরেও কিন্তু আমার জীবনটাকে আমি নিজের হাতে শেষ করে দিয়েছি। প্রেম করে বিয়ে করেছি, এটা কিন্তু আমি এটা বলবো না যে আমি প্রেম করে বিয়ে করে অসুখী। আমি প্রেম করে বিয়ে করেও তোমাদের দাদাভাইকে পেয়ে আমি প্রচণ্ড সুখী, প্রচণ্ড ভালো আছি, প্রচণ্ড সুখে আছি। আমার অসুখ মানে আমি অসুখীটা কোন দিকে জানো? পড়াশোনা করে কিছু করতে পারিনি এখনও, জানি না কোনোদিন কিছু করতে পারবো কি না, জানি না বাবা মার পাশে শ্বশুর শাশুড়ির পাশে কোনোদিন দাঁড়াতে পারবো কি না, বা তোমাদের দাদাভাইয়ের যখন 100 টাকা কামাই করবে সারাদিনে আমি ওকে 10 টাকা কামাই করে বলতে পারবো কিনা যে আমি 10 টাকা কামাই করেছি, সে 10 টাকাটাই কিন্তু রয়ে যাবে, সেরকম জানি না কোনোদিন পারবো কি না। কিন্তু একদিকে আমি খুব সুখী, কারণ তোমাদের দাদাভাইকে পেয়েছি, তোমাদের দাদাভাইয়ের মতো একটা মানুষ পেয়েছি, ওকে ওর মতো একটা মানুষকে ভালোবাসতে শিখেছি, ওর মতো একটা মানুষকে এতটা কাছে পেয়েছি, এটাই সব থেকে বড়। হতে পারে কিছু করতে পারিনি, কিন্তু মানুষ বলে জীবন কখনো থেমে থাকে না, জীবন আস্তে 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 জীবন কিন্তু অনেক পর্যায়ে যায়, জীবনটা অনেক পর্যায়ে যাবে, অবশ্যই কোনোদিন না কোনোদিন কিছুদিন করতে পারবো। তোমাদের ভালোবাসা আশীর্বাদ, তোমাদের ভালোবাসা আশীর্বাদ যদি এভাবে আমার পাশে থাকে, এভাবে তোমরা যদি আমার পাশে থাকো, আমি জানি লোকের মধ্যেই কিন্তু মানুষ বলে কি জানো, আমি শুনেছি ছোটোর থেকেই যে মানুষের মধ্যে ভগবান আছে, ভগবান তুমি পাথরের মূর্তি দেখছো ভগবানকে, সেই ভগবানের তুমি প্রণাম করো, ভগবানকে যতই তুমি ভালোবাসো, কিন্তু তুমি যদি তোমার মা বাবাকে ভালোবাসো তাহলে দেখবে তার থেকে পুণ্যর কাজটা বেশি হয়, লোকজনকে ভালোবাসো তার থেকে পুণ্যর কাজটা বেশি হবে তোমার, কারণ লোকের মধ্যেই ভগবান থাকে, লোকের মধ্যেই সব। এটাই আমি তোমাদের বলতে চলেছি, জীবনটাকে পুরো আমি শেষ করে দিয়েছি, সব কিছু শেষ করে আমি ঘুরে দাঁড়াতে যাচ্ছি, আর জানি না কবে ঘুরে দাঁড়াতে পারবো, জানি না কবে কী করতে পারবো। আর ভালোবাসাটা একটা এমনই জিনিস, যদি সত্যি কোনো দিন কেউ কাউকে ভালোবেসে থাকে, যদি তাকে ছেড়ে দেয় না, যেই হোক খুব কষ্ট হয়। আমি তাই তোমাদের দাদাভাইকে কষ্ট দিইনি, বা আমি নিজেও কষ্ট পাইনি, ভালোবাসার মানুষটাকে ফার্স্ট আমি পেয়েছি, তারপর কী করা সারা জীবনের সেটা করে নেব। সব থেকে কাছের বিষয় হচ্ছে তোমাদের দাদাভাইকে পাওয়া, সব থেকে আসার বিষয় তোমার দাদাভাইকে পাওয়া, তোমাদের দাদাভাইয়ের সাথে সারাটা জীবন কাটাতে চাই এভাবেই। তো ভালোবাসার মানুষকে কাছে রেখে তারপর যদি কিছু করতে পারি আমরা, সেটাই হচ্ছে আসল। নিজের জীবনটাকে একদিন না একদিন দাঁড়াতে পারবো, একদিন না একদিন নিজের জীবনটাকে ঘুরিয়ে নিয়ে অনেক কিছু করতে পারবো। কিন্তু তোমাদের দাদাভাইকে যদি আমি তখন ছেড়ে দিতাম তাহলে কিন্তু আজকে পেতাম না তোমাদের দাদাভাইকে, পারতাম না তোমাদের দাদাভাইয়ের সাথে দিন কাটাতে, তোমাদের দাদাভাইয়ের সাথে সময় কাটাতে। অনেক কষ্ট করে তোমাদের দাদাভাইকে আমি পেয়েছি, সত্যি অনেক বাধা বিপদ অনেক কিছু পেরিয়েছি, আর এখন আমি অনেকটা ভালো আছি আগের থেকে। তো চলো ভিডিওটা এখানে রাখছি, কালকে নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। এখনের মতো বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।